The Life Express. এসেছি পরশুরাম প্রাসাদে। এই যে আমার পিছনে জ্যোতকুণ্ড। ফ্রেন্ডস, চলে এসেছি মস্তানগড় জাদুঘরে। গতদিন আসতে পারিনি, কারণ সময়ের অভাব ছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল, বন্ধ হয়ে গিয়েছে। আজকে ঠিক সময় চলে এসেছি। এখানে ঢুকতে গেলে প্রয়োজন হয় 20 টাকা করে, যারা শিক্ষার্থী তাদের জন্য 5 টাকা, যারা বিদেশি তাদের জন্য 200 টাকা, এবং যারা সার্কভুক্ত দেশের নাগরিক তাদের জন্য 100 টাকা করে। বগুড়া শহর থেকে 7 কিলোমিটার উত্তরে এবং মস্তানগড় থেকে সামান্য উত্তরে গোবিন্দ ভিটার ঠিক বিপরীত দিকেই অবস্থিত এই জাদুঘরটি। এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় 1967 সালে। জাদুঘরের ভিতরে ঢুকেই এইরকম কিছু দরজার ফ্রেম দেখতে পাচ্ছি, যেগুলো 18 শতকের এবং শেরপুর থেকে পাওয়া গিয়েছে। দারুণ নকশা, কি চমৎকার দেখতে। দরজার ফ্রেম আনুমানিক 18 শতক, শেরপুর থেকে প্রাপ্ত, লেখাই আছে ওখানে। এরকম অনেক দরজা আছে। সামনে দেখতে পাচ্ছি মূল জাদুঘর। প্রথম দিকে 3 একর জায়গার উপর জাদুঘরের মূল অংশটি থাকলে নানা সময়ে সম্প্রসারিত হয়ে বর্তমানে এর পরিধি দাঁড়িয়েছে প্রায় 10 একরে। জাদুঘরের সামনের অংশটি দারুণ দেখতে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন ফুলের গাছ, বিভিন্ন পাতাবাহারের গাছ দিয়ে। পরিবেশটা দারুণ লাগছে। আবার একটি দরজার ফ্রেম দেখতে পাচ্ছি। একই সময় একই জায়গার থেকে পাওয়া এই দরজাটির রং একটু আলাদা, একটু কালো। দরজা পেরিয়েই মস্তানগড় প্রত্নতান্ত্রিক জাদুঘর। এটা হচ্ছে ম্যাপ, কোথায় কোথায় জাদুঘর আছে প্রত্নতান্ত্রিক সেটার ম্যাপ। এটা হচ্ছে জাদুঘরের প্রধান দরজা। এটা হলো ভিতরের অংশ, কিন্তু আমি জানতাম না যে এখানে ছবি তোলা নিষেধ, ভিডিও করা নিষেধ, তাই হঠাৎ করে ফেলেছি, পরে বন্ধ করে দিয়েছি। এখানে ঔষধি গাছের পাতা এখানে পিষে ঔষধ তৈরি করা হতো। মস্তানগড় খননের ফলে মৌর্য, গুপ্ত, পাল, সেন ও অন্যান্য রাজা বংশের হাজার বছরের পুরনো অসংখ্য স্মৃতিচিহ্ন, সোনা, রূপা, লোহা, ব্রোঞ্জ, পাথর, কাঁসাসহ বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ, পোড়ামাটির তৈরি মূর্তি, কালো পাথরের মূর্তি, বেলে পাথরের মূর্তি, মাটির দিয়ে তৈরি খোদাই করা ইট, স্বর্ণবস্তু, বিভিন্ন শিলালিপি, আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র, নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র ও নানা ধরনের প্রাচীন অলঙ্কার সহ ইত্যাদি সামগ্রী পাওয়া গিয়েছে, যা মস্তানগড়ের এই জাদুঘরে সংরক্ষিত আছে। মস্তানগড় ছাড়াও আরও বিভিন্ন স্থানের প্রত্নতান্ত্রিক নিদর্শন এখানে সংরক্ষিত আছে। জাদুঘরে যাওয়ার রাস্তার দুই সাইডেই এরকম গাছের তৈরি বিছানা আছে,
যেখানে দেখা যাচ্ছে একটি কোলবালিশ, দুটি বালিশ খুব সুন্দর করে সাজানো, ধ্যানী বুদ্ধের মূর্তি দেখতে পাচ্ছি, দারুণ ফুলের গাছ, এই ফুলগুলো খুবই রেয়ার। এটা হচ্ছে কালো পাথরের তৈরি দরজার ফ্রেম। অফিসটা হচ্ছে কাস্টোডিয়ানের কার্যালয়। ফ্রেন্ডস, এখন চলে এসেছি জাদুঘরের পাশেই জাহাজঘাট, এবং জাহাজঘাটের সাথেই লাগানো এই প্রাচীর। প্রাচীরটি অনেক বড়, আগেই বলেছিলাম 4 বর্গ কিলোমিটার জুড়ে, এবং সেই প্রাচীরে উঠবো এখন। প্রাচীরেই উঠে প্রাচীর দিয়ে হেঁটে হেঁটে অনেক দূর আজকে ঘোরার ইচ্ছা আছে। প্রচণ্ড রোদ, অনেক গরম। আমি আগের ভিডিওতে অনেক কিছু তথ্য দিয়েছি এই প্রাচীর সম্পর্কে। তো এই প্রাচীরটি হচ্ছে রাজা পরশুরামের বাড়ির প্রাচীর, মানে বাড়ি যেখানে ছিল তার এরিয়াটা জুড়ে, মানে শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল। এই সম্পূর্ণ জায়গাটি হচ্ছে রাজা পরশুরামের, এখন শুধু তার ধ্বংসাবশেষ পড়ে আছে। প্রায় 4 বর্গ কিলোমিটার জুড়ে এই প্রাচীর রয়েছে। মনে করেন ওয়ারি সূত্রে ওই যে এখন তো কেউ নাই, সব সরকারি ওইগুলি বাইরের রাষ্ট্রের, এরা যারা এমনি কাগজপত্র নাই, দোকানে যা আছে তারা খাচ্ছে। আচ্ছা, হিন্দুরা নাকি মুসলিমরা নাকি কারা এরা খাচ্ছে? হিন্দুরাই খাচ্ছে এখানকার, যারা হিন্দু নাই, সব মুসলিম তো হিন্দু আছে সাইটে, মানে ভিতরে নাই, ভিতরে নাই, পরশুরামের কোনো ইয়ে নাই না, ওগুলো অনেক আগে ছিল, এখন নাই, প্রাচীর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি মূল গেটে। এটি ছিল পরশুরামের প্রধান গেট। এই প্রাচীর দিয়ে হেঁটে হেঁটে এসেছি। এটি হচ্ছে রাজা পরশুরামের প্রধান গেট বাড়িতে যাওয়ার। গেটটা অনেক বিশাল ছিল দেখেই মনে হচ্ছে, কিন্তু এখন তো কালের বিবর্তনে সব ভেঙে গেছে, এখনও অনেক বড়, অনেক উঁচু। গেটের ভিতরে কী কী আছে দেখার ইচ্ছা আছে, দেখব। এই সেই গেট, বিশাল গেট। বিশাল উঁচু জায়গায় গেটটি, অনেক বড়। মূল গেট থেকে ঢুকে ডান দিকে জিয়ত কুণ্ড অবস্থিত, এখন সেখানে যাচ্ছি। Thank you.
জিয়তকুণ্ড। এই কুয়াটির নাম হচ্ছে জিয়তকুয়া বা কুণ্ড। এটি মূলত একটি কূপ। 3.86 মিটার গভীরতা বিশিষ্ট এই কূপটি রাজা পরশুরাম 1800 থেকে 1900 শতকের মাঝে জলের কষ্ট লাঘবের জন্য খনন করেন। কথিত আছে যে সুলতান বলখি ও রাজা পরশুরামের মাঝে যখন যুদ্ধ চলেছিল তখন পরশুরামের আহত সৈন্যরা এই কূপের পানি পান করলে সুস্থ হয়ে উঠত। এখন এই কূপটির এই অবস্থা, আবর্জনা দিয়ে ভর্তি। এই কুয়ার পানি দিয়ে মানুষকে জীবিত করত, তাই না? এই জন্য এই কুয়ার নাম আছে জিয়তকুয়া। দেখতে পাচ্ছি পরশুরাম প্যালেস। জিয়তকুণ্ড থেকে একদম কাছেই অবস্থিত পরশুরাম প্যালেস। প্যালেসের আশেপাশে চাষাবাদ হচ্ছে, এখন সেখানে যাচ্ছি। সবাই বলছে এরকম প্যালেস অনেকগুলো আছে, কিন্তু এটাকেই ধরে নেওয়া হয় যে এখানেই নাকি রাজা পরশুরাম এখানেই বাস করত, পরশুরাম প্রাসাদ। এই প্রাসাদটি গড়ের সীমানা প্রাচীরের ভিতরে অবস্থিত। 18 শতকের শেষ দিকে নির্মিত বিশাল প্রাসাদ এটি। এর ভিতরে 4টি মহল বা অংশ রয়েছে। এছাড়াও বেশ কিছু কক্ষ, সীমানা প্রাচীর, 2টি প্রবেশদ্বার ও 2টি প্রহরী কক্ষ এখানে দেখতে পাওয়া যায়। পরশুরাম ছিলেন মহাস্থানের শেষ হিন্দু রাজা। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনের সময়ে মহাস্থানগড়ের রাজা ছিলেন নল। রাজার সঙ্গে তার ভাই নীলের বিরোধ ছিল। এই বিরোধের সুযোগে ভারত থেকে আসা রাম নামের এক ব্রাহ্মণ গড়ের দখল নিয়ে রাজা হন। তিনি পরশু বা কুঠার চালানোতে দক্ষ ছিলেন, বিধায় তাকে পরশুরাম নামে ডাকা হতো। সেই প্রাসাদ, এসেছি পরশুরাম প্রাসাদে। এই যে আমার পিছনে যে স্থাপনা দেখা যাচ্ছে, এটা পরশুরাম প্রাসাদের। এখানে পরশুরাম নাকি বাস করতো। 4 কিলোমিটার এরিয়া জুড়ে, বর্গ এরিয়া জুড়ে একটা ওয়াল আছে চীনের প্রাচীরের মতো, সেটা আমি দেখিয়েছি অলরেডি। সেই ওয়ালের ভিতরে এরকম 8-9টি এরকম স্থাপনা আছে। এখন কোনটাতে পরশুরাম বাস করতো এটা আসলে কেউ বলতে পারে না, তবে ধারণা করা হয় যে এখানেই পরশুরাম বাস করতো। এবং কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে এই প্রাসাদের বর্তমান এই হাল হয়েছে। তবে এখনও যে ইটগুলো আছে, ইটগুলো চুন সুলকি দিয়ে তৈরি, এগুলো এখন অনেক শক্তিশালী, অনেক শক্ত, কিন্তু কালের বিবর্তনে অবস্থা এই দাঁড়িয়েছে। তবে পরশুরাম অনেক বিখ্যাত রাজা ছিল, অনেক বড় রাজা ছিল। তার যে বাড়ির এরিয়া, তার যে বাড়ি, যেভাবে ঘুরে দেখে মনে হলো যে সে আসলে ছোট কোনো রাজা ছিল না, অনেক বড় রাজা ছিল, অনেক বিখ্যাত রাজা ছিল। এবং তার বাড়ির পাশে আশেপাশে এরকম বাড়ি হয়েছে, প্রচুর লোকজন ঘুরতে আসছে প্রতিদিনই। তো সেই দিক থেকে আপনারা যারা দেখতে চান পুরনো নগরী পুণ্ড্রনগর, আমাদের ভারত উপমহাদেশের যে সবথেকে পুরাতন শহর এই পুণ্ড্রনগর, পুণ্ড্রনগর ঘুরতে আসতে পারেন আপনারা। এখন এতটাই গরম যে মুখ চোখ শুকিয়ে যাচ্ছে, এত গরম, অস্থির গরম।
শুধু প্রাচীরগুলো আছে, উপরে ঘর নেই। যেদিকে তাকাই শুধু পুরাতন স্থাপনা। জীবৎকুণ্ড ও পরশুরাম প্রাসাদ দেখা শেষ করে পাশেই চলে যাচ্ছি মানকালীর ঢিবি বা কুণ্ডুতে। মানকালীর ঢিবি মসজিদের ধ্বংসাবশেষ হলেও মূলত এটি একটি মন্দির। 1965-66 সালে খননের সময় এখানে সুলতানীয় আমলের মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। তবে প্রায় 15 মিটার খননের পরে মসজিদের মাঝে মন্দিরও পাওয়া যায়। কথিত আছে রাজা মানসিং ও তার ভাই তানসিং এটি নির্মাণ করেন। এখানে খননের সময় প্রাপ্ত জৈন প্রতিমা দেখে ধারণা করা হয় কোনো এক সময় জৈন ধর্মগুরুর আবাসস্থান ছিল এটি। এখন দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গা থেকে আসা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। প্রত্যেকটি স্তম্ভে দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি তুলছেন ওনারা, এবং আমিও তাদেরকে ক্যামেরা বন্দি করে রেখে দিচ্ছি। বিভিন্ন পোজে খুব ছবি তুলছে, এক এক সময় এক একভাবে ছবি তুলছে। আমিও ওনাদের স্মৃতি সংরক্ষণ করলাম। আসসালামু আলাইকুম। আমরা ক্রাফ ইনস্ট্রাক্টর। এই বাংলাদেশে প্রায় 49টা পলিটেকনিক থেকে আমরা ভকেশনাল টিচার্স ট্রেনিং সেন্টারে আমরা এসেছি সবাই এখানে ট্রেনিং করার জন্য। এবং আমাদের আমরা যেখানে ট্রেনিং করতে এসেছি বিডিটিআই, সেখানকার কর্তৃপক্ষ আমাদেরকে বগুড়ার সৌন্দর্য দেখানোর জন্য আমরা এখানে এসেছি মহস্থানগড়ে। তারপর আমরা যাব মোমিনে, আমরা বিভিন্ন জায়গায়। কেমন লাগছে ঘুরে? এখানে এসে অনেক ভালো লাগছে। ঐতিহাসিক স্থাপনা, ইতিহাসের অনেক কিছু আমরা দেখে সাক্ষী হলাম। এটা আমরা দেখে অনেক উপকৃত হয়েছি এবং আমরা সবাই আনন্দিত। এবং বিশেষ করে আমরা এক একজন এক এক জেলা থেকে এখানে এসেছি, এর জন্য আমাদেরকে এই জেলা সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারলাম। আচ্ছা আচ্ছা, কিছু বলবেন? ভালো লাগছে না? আরো অনেক জায়গা আছে ঘোরার, অনেক জায়গা আছে এখানে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি খোদার পাথর ভিটা। মানকালীর ঢিবির ঠিক পাশেই অবস্থিত এটি। এটি মহাস্থানগড়ের পূর্বের পাহাড়ে একটি আয়তকার বৌদ্ধ মন্দিরে পূর্বাভিমুখী হয়ে অবস্থিত। এটি একটি দীর্ঘকার চৌকোনাকৃতির মসৃণ পাথর, যা সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না। এর উপরে গ্রানাইটের স্তর আছে। ধারণা করা হয় রাজা পরশুরাম এটিকে সংগ্রহ করে মসৃণ গড়েছিলেন এবং বলি দেওয়ার কাজে এটি ব্যবহার করতেন। এই ভিটা 1970 সালে আবিষ্কৃত হয়। এতে মূলত পাল শাসনামলের প্রথম দিকে বেশ কিছু নিদর্শন পাওয়া যায়। এই গানের আসরটি হচ্ছে খোদার পাথর ভিটার বটগাছের নিচেই। এখন একটু গান উপভোগ করি। সুন্দর আজ গানের পাখি মন আছে খেলা।
সো ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন আকর্ষণীয় ভিডিওতে টাটা